এখন আমি আলোচনা করব জাভার কিছু বেসিক বিষয় নিয়ে, অবজেক্ট এবং ক্লাস। তো আমরা যদি অবজেক্টের ফর্মাল যে ডেফিনেশন সেটা দেখি, সেখানে বলা হয়ে থাকে যে অবজেক্টস হ্যাভ স্টেটস অ্যান্ড বিহেভিয়ার। তো একটা বলা হচ্ছে অবজেক্টে কিছু স্টেটস থাকে এবং বিহেভিয়ার থাকে। তাহলে বিষয়টা কেমন, যে আমরা একটা এক্সাম্পল যদি আমি বলি, যেমন ধরি আমরা কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার, তো কাস্টমারের কিছু স্টেটস থাকে। স্টেটস বলতে যেমন তাদের নাম, তাদের এজ, তাদের কন্ট্যাক্ট নাম্বার, আর অনেক তথ্য থাকতে পারে, এগুলো হচ্ছে তাদের স্টেটস। তারপর বলার কি বিহেভিয়ার, তো বিহেভিয়ার কেমন হতে পারে, যেমন কোনো একটা কাস্টমার কী করে টাকা ডিপোজিট করতে পারে, আবার উইথড্র করতে পারে, তাই না? তো বিষয় হচ্ছে এটাই যে স্টেট বলতে বোঝায় যে তার কিছু ইনফরমেশন, এবং তাদের বিহেভিয়ার বলতে তারা কী কী কাজ করে সেগুলো হচ্ছে তাদের বিহেভিয়ার। তো সেটাই হচ্ছে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমাদের ফর্মাল যে ডেফিনেশন বলা হচ্ছে অবজেক্টস হ্যাভ সাম স্টেটস অ্যান্ড বিহেভিয়ার। তো আমরা প্রোগ্রামে তার বিষয়টা কীভাবে বুঝবো, আসলে আমাদের যে জাভায় যে কোডে আমরা যে ভেরিয়েবলগুলো লিখি, এগুলো অ্যাকচুয়ালি কি আমাদের স্টেটস। যেমন কাস্টমার ক্ষেত্রে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। নেমের জন্য সবগুলিকে একটা স্ট্রিং টাইপে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এগুলো হচ্ছে তাদের স্টেটস। আর বিহেভিয়ারগুলো আমরা কী করি, বিহেভিয়ারগুলো আমরা মেথডের মাধ্যমে দেখাই, তাই না? যে ডিপোজিট করি, তারপর হচ্ছে আমরা যে টাকা যে উইথড্র করি, এগুলো সবগুলিকে একটা আমরা মেথডের মাধ্যমে দেখাই। তো এগুলো হচ্ছে কি তাদের বিহেভিয়ারটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে অবজেক্ট তাহলে কোনটা হলো আমাদের, অবজেক্ট হচ্ছে কাস্টমার, তাই না? অবজেক্টটা হচ্ছে কি কাস্টমার। কাস্টমারের কিছু বিহেভিয়ার আর স্টেটস যেগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে যে বিহেভিয়ারগুলো হচ্ছে যেমন তাদের টাকা উইথড্র করে, ডিপোজিট করে, এবং তাদের স্টেটসগুলো হতে পারে কি তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এক্সেট্রা, তাদের যে ডিটেলসগুলো থাকে আর কি। তো এটাই ছিল হচ্ছে যে অবজেক্ট। তো আমরা যদি এখন দেখি ক্লাস, আসলে ক্লাসটা কি, তো আমরা যে ফর্মাল ডেফিনেশনটা দেখি, ওখানে বলা হচ্ছে যে এই ক্লাস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ টেমপ্লেট অর ব্লু প্রিন্ট দ্যাট ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অর স্টেটস দ্যাট দ্য অবজেক্টস অফ ইটস টাইপ সাপোর্ট। মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্লাসটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে একটা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট, যেটা কি একটা অবজেক্টসের বিহেভিয়ার বা স্টেটসকে রিপ্রেজেন্ট করে। তাহলে হচ্ছে কি যে তার মানে হচ্ছে যে এই যে আমরা অবজেক্টে দেখলাম কাস্টমার, এই কাস্টমার যে বিহেভিয়ার স্টেটস ছিল, নাম, তারপর হচ্ছে তাদের অ্যাড্রেস, তাদের ফোন নম্বর যেগুলো ছিল, এই যে তার স্টেটস এবং বিহেভিয়ারগুলো কী ছিল, যে টাকা ডিপোজিট করতে পারে, উইথড্র করতে পারে, এবং আরও অনেক কিছু হতে পারে, যে এগুলো তাদের বিহেভিয়ার। তার মানে হচ্ছে ক্লাস কী করে এই স্টেটস এবং বিহেভিয়ারটাকে হোল্ড করে। তার মানে ক্লাসের মধ্যে তার একটা কী কাস্টমারের, মানে একটা অবজেক্টের কী থাকে, তাদের স্টেটস এবং বিহেভিয়ারগুলো থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, তাহলে আমরা কি বুঝলাম যে অ্যাকচুয়ালি অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে কি যাদের অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট থাকে কিছু স্টেটস এবং বিহেভিয়ার। স্টেটস যেমন হতে পারে একটা কাস্টমারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং বিহেভিয়ার হতে পারে, তার টাকা সে ডিপোজিট করতে পারে, উইথড্র করতে পারে। এবং ক্লাসটা কি, এই ক্লাসটা কি করে এই অবজেক্টের বিহেভিয়ার এবং তার স্টেটসটাকে হোল্ড করে। তার মানে একটা ক্লাসের মধ্যে একটা অবজেক্টের বিহেভিয়ার এবং তাদের স্টেটসগুলো থাকে। তো আমরা যদি এখন একটা এক্সাম্পল করি, আমরা ক্লাস এবং অবজেক্ট, আমি এখানে ক্লাস, অবজেক্ট এবং কনস্ট্রাক্টর তিনটা জিনিস দেখাবো। তো আমরা প্রথমেই যদি আমরা এখানে প্রোগ্রাম করি, দেন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি ধরুন প্রজেক্টের নাম দিলাম জাভা ফিনি, দেন আমাকে প্রজেক্টে আসলাম। আসার পর আমরা সোর্স ফাইল থেকে আমাদেরকে ক্লাসগুলো ক্রিয়েট করতে হবে। নিউ থেকে আসলাম আমি ক্লাসে, তো আমি ক্লাসের নাম দিলাম, ধরলাম আমি ক্লাসের নাম দিলাম ওয়ান, ওকে। তো ক্লাসের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ক্লাস নেম সবসময় আমরা সাধারণত যে স্ট্যান্ডার্ড যে আমাদের যে স্ট্রাকচার, সেটা হিসেবে ক্লাসের নামটা প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে শুরু করতে, দেন স্মল ক্যারেক্টার দিয়ে শুরু করতে হয় আর কি। ক্যারেক্টার বলা যাবে না, স্মল আলফাবেট। তাহলে হচ্ছে কি যে ক্লাসে এখন যেটা আমি স্ট্রাকচারটা দেখি, সেটা যে প্রথমে থাকে হচ্ছে আমাদের একটা অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার হতে পারে কি পাবলিক, তার হতে পারে আমাদের কি প্রোটেক্টেড, প্রাইভেট, দেন হচ্ছে কি, তারপর থাকে হচ্ছে কি ক্লাসের যে আমাদের কিওয়ার্ড, সে ক্লাস কিওয়ার্ড, দেন হচ্ছে কি আমার ক্লাস নেম, ক্লাস নেম আমরা যে প্রথম অক্ষর শুরু হয় বড় হাতে দিয়ে, দেন হচ্ছে স্মল লেটার, তারপর হচ্ছে কি থাকে সেকেন্ড ব্যাকগ্রাউন্ড থাকে বডি। এই হচ্ছে আমরা একটা ক্লাসের স্ট্রাকচার। তো আমাদের ক্লাসে, তো আমরা ক্লাসে কি থাকে, ক্লাসে আমরা কি বলছিলাম যে একটা ক্লাস কি করে কোনো একটা অবজেক্টের তাদের হচ্ছে স্টেটস এবং বিহেভিয়ারগুলো হোল্ড করে, তাই না? তো ধরো আমরা যেটা বলতেছিলাম কাস্টমারের বিষয়ে, আমরা কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে, সেটাই আমরা যদি এখন কাজটা করি, তাহলে যেটা হবে ধরলাম আমরা কি একটা কাস্টমার কি থাকে, আমার নেম থাকে, নেম নিলাম আমরা, তারপর নেম একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেটা আমরা কপি করি, নেম ইমেল অ্যাড্রেস, দেন কি থাকতে পারে আমাদের ফোন নাম্বার ধরো থাকতে পারে, তো আমরা থাকতে পারে, তখন কিছু মেথড থাকতে পারে, তাই না? তো ধরো আমরা যে কাজটা করতে পারি, আমরা সিম্পলি এখন ডিপোজিট আর উইথড্র কাজটা না করে, আমরা জাস্ট সিম্পল একটা মেথড করি যে আমরা কাস্টমার ডিটেলস দেখতে চাই, এমন একটা করি। তাহলে আমরা যেটা করি মেথড, তো মেথডের স্ট্রাকচার যেটা আমরা যেটা মেথড বলি, এখানে স্টেজটা প্রথমে হচ্ছে কি একটা অ্যাক্সেস মডিফায়ার থাকে, তো আমরা অ্যাক্সেস মডিফায়ার দিলাম পাবলিক, দেন হচ্ছে যে রিটার্ন টাইপ,
ধরো আমরা চাচ্ছি এখানে ডাটাগুলো যেহেতু সবগুলো শো করবো, তাহলে আমরা একটা স্ট্রিং এর অ্যারে আমরা রিটার্ন করবো। রিটার্নটা হতে পারে আমরা কি স্ট্রিং অ্যারে, তাই না? স্ট্রিং অ্যারে দেন হচ্ছে কি থাকে আমাদের, প্রথম গেল কি অ্যাক্সেস মডিফায়ার যেটা পাবলিক, দেন হচ্ছে রিটার্ন টাইপ, দেন হচ্ছে কি আমাদের অবজেক্ট নেম আর মেথড নেম, সরি। তো মেথডের যে আমাদের প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ছোট হাতের হতে হবে। আমরা চাচ্ছি যে ডিটেলস নিতে, তাই দেন কি গেট ডিটেলস। গেট ডিটেলস ধরো এখান থেকে আমাদের কি করবে, আবার এর থেকে স্ট্রিং রিটার্ন করবে। আচ্ছা ধরো আমরা হচ্ছে নেম, ইমেল এবং ফোন নাম্বারটাকে রিটার্ন করবো, তাহলে এটা যদি রিটার্ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে একটা আমাদেরকে ভেরিয়েবল নিয়ে দেন এটাকে রিটার্ন করতে হবে। যদি স্ট্রিং অ্যারে অফ স্ট্রিং, তার একটা অ্যারে অফ স্ট্রিং আমি নেই, প্রথমে নেওয়ার পর সেটাকে আমি রিটার্ন করবো স্ট্রিং। ধরো আমরা ডিটেলস নামে একটা স্ট্রিং অ্যারে নেব, তো নেওয়ার জন্য যেটা করতে হয় এটা লেখার নিয়ম হচ্ছে স্ট্রিং, দেন হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন আমাদের হচ্ছে কি আমাদের ভেরিয়েবল নেম, দেন লিখতে হচ্ছে নিউ স্ট্রিং, এবং এখানে আমাকে থার্ড ব্র্যাকেটে বলে দেবে কতগুলো আমি ভেরিয়েবল নেবো। ধরো আমি নিচ্ছি কয়টা, তিনটা, তাই না? তো তিনটা আমি নিচ্ছি এখানে স্ট্রিং এর, তিনটা এখানে স্ট্রিং মানে স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা তো এখন আমরা কি করব যে আমাদের এই ডিটেইলস, ওকে, তো আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করবো ডিটেলসের মধ্যে আমরা ধরে নিলাম হচ্ছে যে আমার ডিটেলসে ইনিশিয়ালি জিরো পজিশন আমরা নেবো, হচ্ছে ধরে নিলাম তাদের নেম, নেমটা আমি এখানে রাখলাম, ওকে। একইভাবে যদি আমি ডিটেলসের নেম, ইমেল এবং ফোন, আমি ফোন নাম্বারটা দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ধরো ইনিশিয়াল পজিশন আমরা নেম দিলাম, তারপরে আমরা দেবো ইমেল অ্যান্ড দেন দেবো হচ্ছে ফোন, ইমেল অ্যান্ড দেন হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবো আমরা এখান থেকে, ওকে। এই যে নেম, ইমেল এবং ফোন এটাই আমরা অ্যাকচুয়ালি পাঠাবো। দেন হচ্ছে কি এটা হচ্ছে রিটার্ন করতে হবে, রিটার্নটা হচ্ছে স্ট্রিং, তাহলে রিটার্ন করে দেবো আমরা কি, রিটার্ন করে দেবো আমরা ডিটেইলস, ওকে। তো ওকে হয়ে গেলো, তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে যে কাজটা হয়ে গেলো এখানে। আবার হচ্ছে এখন যে বিষয়টা হচ্ছে যে রিটার্ন করবো, ইটস ওকে। এখন হচ্ছে আমরা এখানে কনস্ট্রাক্টরের বিষয়টা একটু দেখে নেবো। তো ইনিশিয়ালি যেটা থাকে আমাদের ডিফল্ট যে কনস্ট্রাক্টর থাকে সেটা হচ্ছে যে কোনো আমাদের থাকে না, সিম্পল যদি আমি দেখাই কনস্ট্রাক্ট ডিফল্ট যেটা হয় থাকে জাস্ট কি কনস্ট্রাক্টরটা অবশ্যই কিন্তু আমাদের ক্লাসের যে নেম সেই নামেই হবে। তো কনস্ট্রাক্টর হয় কি ক্লাসের নামে, ক্লাসের নামে, এবং তারপর হচ্ছে থাকে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে কি সিম্পল একটা মেথডের মতোই কনস্ট্রাক্টর, অ্যাকচুয়ালি পুরোটাই মেথডের মতো। জাস্ট এখানে আমাদের আমাদের কোনো অ্যাক্সেস মডিফায়ার এবং কোনো রিটার্ন টাইপ দিতে হয় না, জাস্ট আমাদের কি থাকে মেথডের একটা যেমন নাম থাকে সেরকম একটা জাস্ট নাম, কিন্তু আমাদের জাস্ট এখানে অ্যাক্সেস মডিফায়ার আর হচ্ছে রিটার্নটা কিছু দিতে হয় না, ওকে। তাহলে এটা আমরা দেখলাম। তো এখানে যেটা হয় যে প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, ইনিশিয়ালি যেটা থাকে যে আমি যদি কোনো কিছু ডিক্লেয়ার নাও করি ইনিশিয়ালি আমাদের এইরকম একটা কনস্ট্রাক্টর, এটা কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট থেকেই যায়, যেটা আমরা যদি নাও কল করি আমরা অটোমেটিক এখানে কাজ করতে পারবো। কিন্তু যদি আমরা এখানে দেখি যে কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি যেটা হয় যে দুই টাইপের হয়, একটা হচ্ছে যে তোমার হচ্ছে যে প্যারামিটারাইজড, আর একটা প্যারামিটার, একটা হচ্ছে প্যারামিটার থাকবে আর একটা প্যারামিটার থাকে না, যেটাকে আমরা বলতে পারি ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, আর একটা থাকে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। নো আর্গুমেন্ট বলতে যেটা এখন আমি লিখলাম এটা হচ্ছে ডিফল্ট, এটা আমি না লিখলেও থাকবে, কিন্তু যদি আমি একবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কোনো একটা লিখি তাহলে অবশ্যই আমাকে যদি পরবর্তীতে আমি ডিফল্টভাবে যে আমি নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে এটা কিন্তু তখন আর কাজ করবে না, তখন আমি এটা নতুন করে ক্রিয়েট করতে হবে যদি আমার প্রয়োজন হয়। তাহলে তাহলে কনস্ট্রাক্টর যদি আমি আরেকবার বলি সেটা হচ্ছে যে আমাদের কনস্ট্রাক্টর হয় কি দুই ধরনের, একটা হচ্ছে কি বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর যেটাতে কোনো আর্গুমেন্ট থাকে না, যেটা আমি এখন লিখলাম এটা বাই ডিফল্ট থেকে যায় না লিখলেও সমস্যা নেই, আর একটা হয় কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সেটা হচ্ছে যে আমরা নিজেরা তৈরি করি। তো এই কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি কী কাজ করে যেটা আমাদের করি সাধারণত, তাহলে বুঝতে পারতেছি যে আমরা কোনো একটা যদি অবজেক্ট ক্রিয়েট করি কোনো একটা ক্লাসের জন্য আমি অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে, তো কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হলে কিন্তু কনস্ট্রাক্টর অবশ্যই লাগবে, কনস্ট্রাক্টর ছাড়া কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো ইনিশিয়ালি যেটা হয় যে আমাদের যদি আমরা ইনিশিয়ালি যদি আমি এখানে একটু দেখাই যে আমি যদি এখানে একটা আরেকটা ক্লাস যদি নিই তাছাড়া বোঝানো যাবে না, ক্লাস ধরো আমি আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে দিলাম ক্লাসের নাম, দিলাম হচ্ছে টু, ওকে। ক্লাসের নাম দিলে ধরো এখানে পাবলিক আমাদের এখানে মেইন মেথড হিসেবে কাজ করাবো, তো এটা হচ্ছে যে ক্লাস হলো। তো এখানে কিন্তু ক্লাস টু নিলাম আমি, এখানে নেওয়ার পর এখানে একটা দেখতেছি আমরা মেথড কিন্তু অটোমেটিক আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো আমাদের একটা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেকগুলোই ক্লাস থাকতে পারে, কিন্তু মেইন ক্লাসটা একটা থাকবে যেখান থেকে কোডটা রান করবে, তাই না? তো এটা হচ্ছে যে এই মেথডটা হচ্ছে মেইন, এই মেথডটা যে ক্লাসের মধ্যে থাকবে সেটাই মেইন ক্লাস হিসেবে সেটাকে গণ্য করা হবে বা সেটাকে ধরা হবে, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। এই যে মেথডটা আছে এই মেথডটা যেখানে থাকবে সেটাই মেইন ক্লাস হিসেবে আমাদের কাউন্ট করা হবে, ওখান থেকে কোডটা রান করবে।
তো আমি যেটা বলতেছিলাম যে ওয়ান ক্লাসে যেখানে যে আমি যদি এখন অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে অবজেক্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমি যদি এখানে অবজেক্টকে ধর টু নাম্বার ক্লাসে, টু ক্লাসে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি ওয়ান ক্লাসে, তাহলে যেটা আমরা কী করি, ধর আমরা অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া হচ্ছে, প্রথমে হচ্ছে ক্লাস নেম, ধর হচ্ছে ক্লাস নেম, দেন হচ্ছে অবজেক্ট নেম, ধর নাম দিলাম হচ্ছে অবজেক্ট ইকুয়াল নিউ, দেন ক্লাস নামটা কি ছিল ওয়ান, তারপর হচ্ছে ব্র্যাকেট। দেখো একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে ওয়ান, আমরা ক্লাসের নেমের ক্ষেত্রে কিন্তু দেখি, ক্লাস নেমের ক্ষেত্রে কিন্তু ক্লাস নামের পর কিন্তু কোনো প্যারামিটার দেওয়ার কোনো জায়গা নেই, তাই না? প্যারামিটার কিন্তু থাকে না, কিন্তু এখানে দেখো ওয়ানের পর কিন্তু ব্র্যাকেট আছে। এটা একটি মেথডের মতো না, অ্যাকচুয়ালি এটা মেথড না, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা যখন কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, অ্যাকচুয়ালি আমরা তার কী করি, তার কনস্ট্রাক্টরটাকে কল করি, কনস্ট্রাক্টরের একটা ইনস্ট্যান্স নেই। বলা হয়ে থাকে যে অবজেক্ট আমার হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স, হ্যাঁ ক্লাসের ইনস্ট্যান্স, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় কি কনস্ট্রাক্টর, তাই না? তার মানে হচ্ছে যে আমার অবজেক্ট যদি ক্রিয়েট করতে হয় কোনো একটা ক্লাসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কনস্ট্রাক্টর লাগবে। তাই ডিফল্টভাবে আমাদের এই ইমটি যে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকে, যেটা আমি এখানে বললাম যে এখানে কোনো কোনো প্যারামিটার থাকে না, জাস্ট ফাঁকা, যেটা আমি এখানে বাই ডিফল্ট থাকে, লিখলো হয় না লিখলো হয়, তারপর আমি যদি লিখে একটু দেখাই তাহলে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে কি, তাকে হচ্ছে এইরকম, এটা তো ওয়ান না, ওয়ান নামে হচ্ছে কি ক্লাস নেম, দেন হচ্ছে প্যারামিটার, ওকে। তো ডিফল্টভাবে কিন্তু এইটা থাকে, যার জন্য আমার কোনো প্যারামিটার দিতে হয় না, যার জন্য সরাসরি কিন্তু আমি এইভাবে, এখানে প্যারামিটার নেই, সরাসরি কিন্তু আমি এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি, এটা হচ্ছে বিষয়। তো এইভাবে যদি কিন্তু কোনো কারণে যদি আমি একবার কোনো এখানে অবজেক্ট দিয়ে দিই, ধর আমি এখানে অবজেক্ট দিয়ে দিলাম স্ট্রিং নেম, স্ট্রিং নেম, তারপর হচ্ছে ধরো দিলাম স্ট্রিং ইমেইল, স্ট্রিং ধরো ফোন নাম্বার, ফোনেই দিলাম এখানে আমি স্ট্রিং, ওকে। এখন দেখো এখানে কিন্তু এখন আমাদের ইরর দেখাবে, দেখছো এখানে কিন্তু ইরর দেখাচ্ছে এখন, কারণ কি এই নামে কিন্তু এখন কনস্ট্রাক্টর নেই। কারণ আমি বলছি না, যখন একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যখন আমি নিজেই একটা কল করে ফেলবো বা বানিয়ে ফেলবো, তখন কিন্তু আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে না। তো ডিফল্ট কনস্ট্রাক্টর যদি ধরো আমার কোনো কারণে প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাকে এরকম ডিফল্ট কনস্ট্রাক্টরটাও তৈরি করে নিতে হবে। সেটাকে ধরো আমি এখানে যেটা করছি, আবার যেটা করে নিতে পারি আমি ইমটি একটা, যেটা প্যারামিটারবিহীন কনস্ট্রাক্টর, সে তৈরি করে নিতে পারি। এখন দেখো এখানে কিন্তু আমার ইরোরটা থাকবে না, এরকম কিন্তু চলে গেছে। তাহলে কিছু কনস্ট্রাক্টর, তাহলে আমরা কনস্ট্রাক্টর, তাহলে অ্যাকচুয়ালি কাজটা কী হচ্ছে, হ্যাঁ কনস্ট্রাক্টর মানে আমরা ইনস্ট্যান্স তৈরি করলাম, তাই কনস্ট্রাক্টর মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, একটা দেখো যে কনস্ট্রাক্টরটা আমরা কিন্তু বিভিন্ন টাইপের কনস্ট্রাক্টর আমাদের দরকার পড়ে। কেমন হতে পারে, ধরো আমরা কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে কী হয় যে আমাদের সব কাস্টমারকে কিন্তু আমরা একইভাবে তাদের সাথে ট্রিট করি না, কেউ আমার ভিআইপি কাস্টমার থাকে, কিছু নর্মাল বা জেনারেল কাস্টমার থাকে। ভিআইপি কাস্টমারের ক্ষেত্রে তাদের আমরা ডাটা ধরো কোনো সময় বেশি রাখি বা তাদেরকে ফ্যাসিলিটি বেশি দিয়ে থাকি, তো তাদের রেজিস্ট্রেশন সিস্টেম আর নর্মাল যে কাস্টমার তাদের রেজিস্ট্রেশন সিস্টেমে কিন্তু একটু ডিফারেন্স কিন্তু থাকবেই, তাদের কাছে ফ্যাসিলিটি ডিফারেন্স থাকবে। তাহলে আমি যখন কাস্টমার, সেও কাস্টমার, দুজনেই কিন্তু কাস্টমার, কিন্তু একজন ভিআইপি একজন হচ্ছে নর্মাল বা জেনারেল কাস্টমার, তাহলে তাদেরকে দুই ধরনের আমাদেরকে সার্ভিস দিতে হয়। তাহলে কি তাদেরকে যখন রেজিস্টার করাবো তখন তাদের অবশ্যই সে ডিফারেন্স থাকতে হবে, তার মানে কি তাদের দুই টাইপের কনস্ট্রাক্টর থাকতে হবে, তাই না? ধরো আমরা যেটা করবো এখানে, এখন আমরা দুই টাইপ ধরো আমরা সিম্পলি ধরে নিলাম, ধরো হয়তো বাস্তবিকভাবে এরকম হয় না, বাট আমরা ধরে নিলাম যে আমরা সিম্পল যে ইউজার তাদের ক্ষেত্রে আমরা শুধু নাম আর ফোন নাম্বারটা রাখবো, আর যারা হচ্ছে ভিআইপি তাদের জন্য আমরা ধরো আমরা নাম ফোন ইমেল তিনটাই রাখবো। তাহলে এখানে আরেকটা করতে পারি, সেটা হচ্ছে সিম্পল যারা আমাদের ইউজার তাদের জন্য শুধু আমরা দুইটা জিনিস নেব, আর যারা ভিআইপি তাদের জন্য ধরো তিনটা নেব। ধরো আমরা এখানে তো তাদের ক্ষেত্রে আমরা শুধু নাম আর ফোন নাম্বারটা নেবো, আমরা ইমেল অ্যাড্রেসটা ধরো নেবো না, ওকে। এইরকম তার কনস্ট্রাক্ট আমরা এখানে কি তিনটা কনস্ট্রাক্ট কিন্তু তৈরি করে ফেলছে, ওকে। একটা হচ্ছে কি কনস্ট্রাক্টর যেটা বলছিলাম দুই ধরনের, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর বা যেটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ওকে। এইগুলো হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা হচ্ছে কি ডিফল্ট কনস্ট্রাক্টর বা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তা দেখো এখন যে আমরা কাজটা করব, আমরা অবজেক্ট কিন্তু ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে আমরা এভাবে আর কাজ করব না। এখন আমরা যে কাজটা করব, যে ধরো আমরা তো বলেই দেবো এখন যে এটা ভি আমরা আছে সিম্পল ইউজার নাকি জেনারেল ইউজার না ভিআইপি ইউজার, সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টর কাজটা ডিফারেন্টভাবে দেখাবো আর কি। ধরো তাহলে প্রথমে আমরা একটা প্রিন্ট বলে দিই, এখানে বলে দেই যে সিলেক্ট ক্যাটাগরি, ধরো সিলেক্ট ক্যাটাগরি, দেয়ারপর প্রিন্ট এলএন, সিলেক্ট ক্যাটাগরি দেওয়ার পর দেন আমরা ধরো প্রিন্ট করলাম
ক্যাটাগরি ওয়ানে দিলাম আমরা ধরো জেনারেল বা সিম্পল সিম্পল, আটা ধরে দিলাম হচ্ছে টুতে দিলাম হচ্ছে ভিআইপি। সিলেক্ট কাস্টমার ক্যাটাগরি সিম্পল, আচ্ছা এখানে আমাদের ডাবল করে সেটা মিস হয়ে গেছে, এক নম্বর দিলাম সিম্পল, দুই নম্বর দিলাম ধরো ভিআইপি। পেনটা আমরা একটু পরে দিই, আমরা এখানে স্ক্যান করব। তো স্ক্যান করার জন্য যেটা আমরা জানি যে স্ক্যান করার জন্য অবশ্যই আমাদের স্ক্যানার ক্লাসের একটা আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তো স্ক্যানার ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে আমাদের, এটা কিন্তু মেইন মেথডের মধ্যে করব আমরা। তো স্ক্যানার ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে কি, স্ক্যানার ক্লাসের নাম কি সিএ ডবল এন ইয়ার স্ক্যানার, দেন অবজেক্ট ধরো আমরা দিলাম নাম দিলাম হচ্ছে ইনপুট, ইকুয়াল হচ্ছে নিউ স্ক্যানার, যেটা আমরা জানি যে কোনো একটা ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে হলে কি করতে হয়, প্রথমে ক্লাস নেম, দেন হচ্ছে কি তাদের হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম, দেন হচ্ছে এই ক্ষেত্রে যেটা হয় যে প্যারামিটার বলতে হয়, এটা সিস্টেম, যেহেতু আমরা সিস্টেমেরটা ব্যবহার করতেছি স্ক্যানার ক্লাসের সিস্টেমে আছে, আমরা একটু কোড তৈরি করিনি, এটা লিখতে হয় সিস্টেম ডট ইন। এখানে এখনও কিন্তু ইরর দেখা যায়, কারণ হচ্ছে এখানে একটা ক্লাস ইম্পোর্ট করতে হয়, সেটা হচ্ছে যে ইম্পোর্ট স্ক্যানার, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এই যে ক্লাসটা এটাকে আমাদের ইম্পোর্ট করতে হয়, তাহলে আমরা এই ক্লাসটা অ্যাক্সেস পেয়ে যাই। তো আমরা কিন্তু এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি ইম্পোর্ট, ইনপুট টাইপের অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, এখন আমরা স্ক্যান করতে পারবো যে কোনো টাইপই। আচ্ছা তো আমরা সিলেক্ট কাস্টমার ক্যাটাগরি, তো আমরা কাস্টমার ক্যাটাগরি ধরো আমরা রাখতে চাই এখানে চয়েস নামে একটা ভেরিয়েবলের মধ্যে, আমরা কাস্টমার ক্যাটাগরিটা রেখে দেবো। ওকে, চয়েসের মধ্যে এখন যেটা হবে যে আমাদের স্ক্যান করার বিষয়টা হচ্ছে যে ভেরিয়েবলের মধ্যে যে মানটা রাখবো সেটা আমাদের স্ক্যান করতে চাই, তাহলে কী করতে হবে, আমাদের স্ক্যান ক্লাসে অবজেক্ট কোনো ছিল ইনপুট, ইনপুট ডট আমরা কী টাইপের মান নেব, এটা একটা ইন্টিজার টাইপের না, নেক্সট ইন্টিজার, এই তো নেক্সট ইন্টিজার টাইপের একটা মান নেব, এটা তাহলে এখানে আমার ভ্যালুটা কিন্তু ইনপুট নেওয়ার পর চয়েসের মধ্যে চলে আসবে। তারপরে চয়েসটা এখানে ডিসিশন নেব যে আসলে এটা সিম্পল ইউজার নাকি আমাদের ভিআইপি ইউজার, তারপর আমরা চেক করবো যে এটাকে সিম্পল ইউজার নাকি ভিআইপি ইউজার, যদি আমাদের চয়েস ইকুয়ালস টু যদি ওয়ান হয় তাহলে এটা কি ছিল সিম্পল ইউজার, তাই না? সিম্পল ইউজার যদি হয়ে থাকে তাহলে আমাদের একটা অবজেক্ট প্রথমে ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ওয়ান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে, ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া হচ্ছে প্রথমে ক্লাস নেম, দেন হচ্ছে কি অবজেক্ট নেম ইকুয়ালস টু হচ্ছে কি নিউ, দেন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর যেটা আমরা ইউজ করবো সেটা ওয়ান, ধরো আমরা সিম্পল ইউজারের ক্ষেত্রে আমি কী রাখতে চাইছিলাম শুধুমাত্র তাদের, আচ্ছা শুধুমাত্র তাদের হচ্ছে কী রাখবো আমরা নেম, আর হচ্ছে রাখবো হচ্ছে আমরা দেবো কি তাদের ফোন নাম্বার, তাই না? নেম এবং ফোন নাম্বার এই দুটো জিনিস আমরা দেবো তাদেরকে। ওকে, তা আমার নেম আর ফোন নাম্বার এদের পাঠাবো, তার আগে তো আমাকে নেম এবং ফোনটা নিতে হবে, তাই না? তো আমরা ধরো এই জিনিসটা যেটা করতে পারি আমরা এখান থেকে, আমরা এখান থেকে স্ক্যান করে মানটা নেব, ধরো প্রথমে একটা ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই স্ট্রিং ধরো নেম, আরেকটা হচ্ছে কি ফোন নাম্বার। ওকে, তারপর আমরা স্ক্যান আমরা প্রিন্টে বলে দিই যে এন্টার ফোন নাম্বার বা নেম, এই বিষয়গুলো যাতে বুঝতে সহজ হয় মানে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আর কি। তারপর হচ্ছে যে আমরা ধরো এখানে আমরা যেটা করবো এখানে যে এন্টার এন্টার নেম, ওকে, তারপর আমরা স্ক্যান করবো এখানে, ধরো আমরা এটার নাম নেম ভেরিয়েবলের মধ্যে রাখবো, তো আমাদের স্ক্যানার ক্লাসের অবজেক্ট ইনপুট ডট, আমরা যদি স্ট্রিংকে আমরা যদি যদি আমরা ইনপুট নিতে চাই লিখতে হয় নেক্সট লাইন, তাহলে এখানে যে কোনো টাইপের স্ট্রিং নেওয়া যায়। ওকে, স্ট্রিং নেমে কিন্তু আমার চলে আসলো, সেখানে কি সমস্যা করতেছে, আচ্ছা দেখি কি সমস্যা পর দেখতেছে নেম, তারপর হচ্ছে যে আমাদের নেক্সট লাইন, তারপর ধরো নেম এবার রাখলাম কি ইমেইল, এ দুটো জিনিস ইমেইল করবো, তার আগে একটা পিন বলে দিই যে আমরা ইমেইল অ্যাড্রেসটা নেবো, এবার এন্টার ইমেইল অ্যাড্রেস, ওকে নেমে গেছে, এখানে এররটা কেন আসছে আমি বুঝতে পারছি না, এটা নেম অনের সাথে সমস্যা কি, আচ্ছা দেখি তারপর এখানে কি বলতেছে, আচ্ছা
আছে, মেবি এখানকার জন্য সমস্যা আছে, সমস্যা নেই, আমরা যেটা করতে পারি এখানে এইভাবে না করে সরাসরি আমরা, আচ্ছা আচ্ছা, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছিলাম অটোমেটিক, আবার এখানে লিখছি, এই জন্য সমস্যা করতে, একই ভেরিয়েবল বারবার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যাটা আমার এখানে হয়েছিল। আচ্ছা, নেম এবং হচ্ছে তাদের ফোন নাম্বার রাখতে যাচ্ছি, ফোন। ওকে, তো যেটা হলো যে প্রথমে ইন্টার নেম নেম নেবো এখান থেকে, এবং তারপর আমরা ফোন নাম্বারটা নেবো। নেওয়ার পর আমরা যেটা করবো, আমরা এই ক্লাসে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম, বাট এখানে কিন্তু আমরা জাস্ট ভ্যালুটা নিয়েছি, বাট এটাতে কোনো কাজ করা হয়নি কিন্তু এখনও। সেটা যেটা করতে পারি যে আমরা এখানে কিন্তু দেখতেছি যে আমাদের এখানে কিন্তু আমাদের ক্লাস ভেরিয়েবল আছে, নেম, ইমেল এবং ফোন, এই আমরা ভেরিয়েবল বলতে ডাটাগুলো ইনিশিয়ালাইজ করে দেবো, যে ডাটাগুলো আমরা পাবো। তো যেটা করতে পারি, নেম ইকুয়াল হচ্ছে রাখতে পারি এখানকার নেম। আচ্ছা, এখানে যেটা দেখাই আমি সেটা হচ্ছে এই যে নেম দিস, এখানে দেখ ভেরিয়েবল কিন্তু এখানেও নেম আছে, এখানেও আছে আর এখানেও আছে। তো আসলে কোনটা কিভাবে কাজ করবে, তো আমি যখন দিস ডট নেম লিখতেছি, তার মানে বোঝাচ্ছে যে এই যে নেম ভেরিয়েবলটা এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল, আর এই নেমটা হচ্ছে কি এখানকার যে মেথড বা আমার যে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টর জন্য ভেরিয়েবল, এটা হচ্ছে কি এটার জন্য, আর দিস যেটা সেটা থাকতেছে সেটা হচ্ছে ক্লাস ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য। যদি আমার এখানে ডিফারেন্ট আমাদের ভেরিয়েবল হতো তাহলে কিন্তু সমস্যাটা হতো না, যদি এখানে আমার এখানে এখানকার ভেরিয়েবল এখানে যদি ডিফারেন্ট তাহলে কিন্তু এই দিসটা লেখার দরকার ছিল না, কিন্তু একই নামে যেহেতু আমি লিখছি একইভাবে ভেরিয়েবলটা লিখছি, এই জন্য আমাকে বলতে হয় যে কোনটা কোন টাইপ কোন ভেরিয়েবল। তো আমার এখানে দিস দেওয়া মাত্র বোঝা গেছে যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে ক্লাস ভেরিয়েবল সেটা। তো একইভাবে আমরা হচ্ছে সবগুলোকে এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিই আমাদের। আচ্ছা, এখানে আসবে ইমেইল। আচ্ছা, এখানে যে কাজটা হচ্ছে সেটা কি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে আমি যে ডাটাটা পাঠাবো, যখন কনস্ট্রাক্টর তৈরি করার সময় ডাটাগুলো যখন পাঠাবো, আমি এই ডাটাগুলো যেন আমার ক্লাস ভেরিয়েবলে চলে আসে, যাতে পরবর্তীতে আমি ক্লাস ভেরিয়েবলগুলো কল করে আমার নিজের মতো করে কাজ করতে পারি। আর এখানে দিলাম হচ্ছে কি ফোন। এখানে আছে দুইটা, এবার হচ্ছে ফোন নাম্বার। ওকে, তাহলে যেটা হচ্ছে এটা সিম্পল কোনো কিছুই না। তারপর যেটা হচ্ছে এখান থেকে, আচ্ছা, ডাটাগুলো কিন্তু আমাকে যখন আমি এই যে গেট ডিটেলস যখন নেব, তখন কিন্তু এই যে ডাটাগুলো কিন্তু আমাকে যেটা হচ্ছে যে এই যে নেম, আমার কিন্তু ডিটেলসের মধ্যে যে ভ্যালুগুলো রাখতেছি, নেম, ডিটেলস, ইমেল, ফোন নাম্বার, এই যে এগুলো কিন্তু আসতেছে ক্লাস ভেরিয়েবলতে। যখন আমি কনস্ট্রাক্টর তৈরি করতে, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো, তখন কিন্তু ডাটাগুলো অলরেডি আমার ক্লাস, আমার ক্লাস যে ভেরিয়েবল সেগুলোর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আমি মেথডটাকে কল করবো, তখন কিন্তু ক্লাস ভেরিয়েবল থেকেই কিন্তু ডাটাগুলো আমাকে পাঠাবে। আচ্ছা, তারপর দেখি, ধরো আমি এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে যেটা করতে পারি, ধরো আমাদের সিম্পল যে ইউজার, এদের ক্ষেত্রে ধরো আমার একটা কাজ করি, সেটা হচ্ছে ধরো এখানে আরেকটা ভেরিয়েবল দিই, সেটা হচ্ছে ফ্লোট, ধরো বোনাস, বা তাদের দিতে পারি ধরো ব্যালেন্স, ব্যালেন্স। আর কি করতে পারি, আমরা ভিআইপি কাস্টমারের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, ধরো আমরা ধরুন যে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তাদেরকে 5000 টাকা তাদেরকে দেওয়া হবে, এবং যারা হচ্ছে সিম্পল ইউজার মানে নর্মাল তাদেরকে ধরো দেওয়া হবে হচ্ছে 500 টাকা। ওকে, এখন আমরা যদি এখানে আসি, ধর এটা হচ্ছে কি আমাদের হচ্ছে নর্মাল ইউজারের জন্য, তাই না? নেম এবং ফোন নাম্বার এখানে কিন্তু চলে যাচ্ছে, এবং তারপর আমরা যেটা করতে পারি যে আমরা দেখতে পারি যে আসলে তাদের ডিটেলসটা কি এখন দেখাচ্ছে, বা তাদের ডিটেলস কি অবজেক্ট ডট, তাহলে আমরা গেট ডিটেলস যদি আমরা মেথডটাকে কল করি, তাহলে কি হবে? আচ্ছা দেখি, আমরা গেট ডিটেলসে কি করতেছে, আমাদের কিন্তু দেখি এখানে কিন্তু গেট ডিটেলস কিন্তু একটা স্ট্রিং অ্যারে কিন্তু আমাদের রিটার্ন করতেছে, তাহলে স্ট্রিং অ্যারেটা এখান থেকে নিতে হবে, এবং এখানকার সাইজটা কত, 3 সাইজের একটা স্ট্রিং অ্যারে, তাহলে আমরা 3 সাইজের একটা স্ট্রিং অ্যারে প্রথমে ডিক্লেয়ার করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে কিন্তু কাজটা করতে হবে, তো আমরা এখানে যেহেতু কাজটা করেই আছে, আমরা এখান থেকে একটু কপি করে নিই, কাজ সুবিধা হবে করতে। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা একটা স্ট্রিং অ্যারে নিচ্ছি, স্ট্রিং অ্যারে হচ্ছে কি 3 সাইজের একটা স্ট্রিং অ্যারে ধরে নিলাম, এখানে আমি কেটে দিই যারা বুঝতে সহজ হয়, 3 সাইজ স্ট্রিং অ্যারে নিচ্ছি আমি, যে কাজটা হচ্ছে এই ডিটেলসের মধ্যে কিন্তু আমি ডাটাগুলো চলে আসবে। এখন 3 সাইজের একটা স্ট্রিং অ্যারে নিলাম, নেওয়ার পর কিছু এই গেট ডিটেলস, আমি যে অবজেক্টের, আমি অবজেক্টের আন্ডার কি ওই ক্লাসে মেথড, ওই যে ক্লাসে মেথডটাকে কল করলাম, করার পর ওখান থেকে কিছু ডাটা পাঠাবে, সেই ডাটাটাকে একটা স্ট্রিং অ্যারে, এবং কি 3 সাইজের একটা স্ট্রিং অ্যারে পাঠাবে, কিন্তু গেট ডিটেলস যেটা দেখলাম আমি,
সেটাকে 3000 একটা ডিস্টিং অ্যারের মধ্যে ডাটাটা রাখলাম। আর এখান থেকে কিন্তু এখন আমি এই যেখান থেকে কিন্তু ডাটাগুলো নিতে পারবো। তো আমি এখান থেকে যেটা করবো, থ্রি সাইজের না করে আমরা এখান থেকে একটু বাড়াই দিই, কারণ আমরা এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করছে পরবর্তীতে, ব্যালেন্স, তাই না? তো আমরা যদি এই জিনিসটা ব্যালেন্সে রাখতে চাই তাহলে আমাদের ডাটা সাইজ একটু বাড়াইতে হবে। ধরো এটা 4 করে দিলাম, এবং সাথে যেটা করবো আমরা এখানে আমরা তাদের ব্যালেন্সটাও বলে দেবো। আচ্ছা, এখানে তাদের ব্যালেন্সটাও বলে দেবো আমরা। আচ্ছা, এটা ও আচ্ছা, এটা তো ব্যালেন্স, এটা তো আছে ইয়ে হিসেবে আমাদের ফলো, যার জন্য একটু সমস্যা। এটা আমি স্ট্রিং এ রেখে দিলাম, তাহলে সমস্যা হবে না। যেটা করে আমরা হচ্ছে এখানে তাহলে স্ট্রিং এর মধ্যে ভ্যালুটা দিয়ে দিতে পারি, বা এটাকে আমরা টাইপ কাস্ট করতে পারি, বা দরকার নেই টাইপ কাস্ট করা, এটা ঝামেলা করে সিম্পলি ভাবে দেখাই দিই। ওকে, তাহলে এখান থেকে যেটা হচ্ছে এখন এখানে একটা বেশি হচ্ছে, আর তাহলে হচ্ছে গেট ডিটেলস এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বিষয় আছে, যে আমাদের এখানে গেট ডিটেলস এর দুই ধরনের ডিটেলস থাকবে, একটা সিম্পল ইউজারের ক্ষেত্রে, একটা হচ্ছে আমাদের ভিআইপি ইউজারের ক্ষেত্রে। ধর গেট ডিটেলস, এটা হচ্ছে আমাদের ভিআইপি গেট ডিটেলস ভি লিখলাম, আর এটা হচ্ছে যেটা সিম্পল হয় আমাদের গেট ডিটেলস, আমরা সিম্পলের জন্য লিখে দিলাম এস। ওকে, এই ক্ষেত্রে জাস্ট আমাদের কি হবে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা ধরো থাকবে না, তাহলে এখানে আমাদের এই ক্ষেত্রে হবে 3। ওকে, তাহলে গেট ডিটেইলস সেটা হচ্ছে সিম্পল হলে এস, তো এখান থেকে ডিটেইলস কিন্তু চলে আসতেছে। ওকে, তারপর এটা আমরা যদি দেখাতে চাই, আমরা দেখাতে চাচ্ছি ডিটেইলস গুলোকে, তাহলে আমরা যদি প্রিন্ট করে দেখাই আসলে কাজ করতেছে কিনা, অথবা বুঝতে একটু কষ্ট হচ্ছে এখন, সমস্যা নেই, পরে রিভিউ করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। আমাদের শেষের দিকে চলে আসছি, তো আমরা ধরো আমরা এখন ডাটাটা আমার সব চলে আসে কি, এখন এই যে অব ডিটেলসের যে অবজেক্ট, এবং ডিটেলসের যে আমাদের অ্যারে স্ট্রিং আছে সেটার মধ্যে কিন্তু সব ডাটা আছে। প্রথম পজিশনে আছে তাদের নাম, তারপর আছে তাদের কি, এখানে যেহেতু আমাদের সিম্পল ইউজারের ক্ষেত্রে করতেছি, তাহলে এটাতে কি আছে আমাদের, যদি আমরা দেখি গেট ডিটেলস সিম্পল, প্রথমে আছে এখানে নেম, ফোন এবং ব্যালেন্স, নেম ফোন নাম্বার দেন আছে ব্যালেন্স। তো আমরা যদি কাজটা করি নেম ফোন এবং ব্যালেন্স, তাহলে আমি বলে দিই প্রথমে নেম, ওকে, স্পেস দেওয়ার পর আমি বলে দিই ডিটেলসের প্রথম পজিশনে আছে নেম, ওকে, প্লাস ধরো আমরা নতুন লাইন দিয়ে দিই ব্যাক স্ল্যাশ এন, তারপর হচ্ছে যেমন নেম, তারপর আছে কি আমাদের ফোন নাম্বার, ধরো ফোন, ধরো ফোন দিয়ে দিলাম স্পেস দেওয়ার পর আমরা এটা গেছি 2 নম্বর পজিশনে, ডিটেলস 2 নম্বর 1, তারপর আছে আমাদের কি ব্যালেন্স, ওকে, ব্যালেন্স আছে কি ডিটেলস 2 নম্বর পজিশন আছে ব্যালেন্স। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো, আর এখানে একটা নতুন লাইন দিয়ে দিই যাতে বুঝতে সহজ হয়। ওকে, এবার কিন্তু ডাটা দেখতে পারবো। তো আমরা যদি এটাকে কাজ কাজ এলসে কাজ করা হয়নি, এলসটা করে দিই আমরা, এলসে থাকে পুরোটা কিন্তু এমনই হবে, একটু চেঞ্জ, তাই না? এখানে কি হবে আমাদের এক্সট্রা ভাবে আমরা আরেকটা নেব, সেটা হচ্ছে এখানে, সরি এখানে একটা আমরা কাজ করছি, ইন্টার নেম অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু ফোন নাম্বার, তাই না? এখানে আমাদের ফোন নাম্বারের সাথে আরেকটা জিনিস নেব আমরা, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। সাথে এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি নেব এক্সট্রা, নেওয়ার পর জাস্ট আমরা এটা ইমেইলটাকে পাঠাই দেবো। আচ্ছা, ইমেল এখানে কর্নার পজিশনে আছে 2 নম্বরে, ওকে, এটাকে আমরা 3 নম্বরে পাঠাই দিই। আচ্ছা, এখানে সমস্যা না, দেন ডাটাটাকে নেব, সমস্যা নেই ব্যাপার।
আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ডিটেলস আমরা নিয়ে নিলাম, তারপর হচ্ছে যে এখানে যেটা হচ্ছে আমি তিনটে ডাটা নিলাম, নেওয়ার পর তিনটে ডাটা কিন্তু পাঠাতে হবে, নেম, ফোন, এখানে যখন ডাটাগুলো আমি নিচে কীভাবে নিচ্ছি, ভিআইপির ক্ষেত্রে নেম, আচ্ছা কোথায় গেলো এটা, আচ্ছা এখানে প্রথমে কি নিচ্ছি নেম, ইমেইল, ধরে হচ্ছে কিন্তু ফোন, নেম, ইমেইল এবং ফোন, তাহলে হচ্ছে সেই রে আমার সেইভাবে পাঠাতে হবে, প্রথমটা হচ্ছে নেম, তারপরটা হচ্ছে ইমেইল, অ্যান্ড দেন তারপরে ফোন নাম্বার, ওকে এভাবে চলে যাবে। এবং ডাটাগুলো যখন আমি নেবো, এটা নেবো হচ্ছে কোথায় থেকে, ভিআইপি থেকে, ভিআইপির ক্ষেত্রে প্রথমটা যেটা হয় আমরা যদি দেখি এখানে ডিটেলস, ভিআইপির ক্ষেত্রে প্রথম দেবে হচ্ছে কি আমাদের রিটার্ন করবে নেম, ইমেইল, ফোন অ্যান্ড ব্যালেন্স, প্রথমটা হচ্ছে কি নেম, তাহলে এটা হবে কি ইমেইল, এটা হবে হচ্ছে ফোন, আরেকটা হবে আমাদের শেষে সেটা হচ্ছে ব্যালেন্স, ব্যাক স্ল্যাশ এন, ব্যালেন্স এবং স্পেস, আচ্ছা আমরা এটা যদি কেটে এখান থেকে আমরা এন্টার দিয়ে দিই, অবশ্যই তারপরে হচ্ছে তাহলে ব্যালেন্স হচ্ছে ডিটেলস, এটা আছে থ্রি নেওয়ার পজিশনে, সেই ক্ষেত্রে আমাদের সাইজটা বাড়িয়ে দিতে হবে স্ট্রিং এর, এখানে চারটা স্ট্রিং আছে, ওকে আই হোপ এটা কাজ করবে। এখন এখানে কিন্তু একটা জিনিস আমার কোডে কিন্তু একটু সমস্যা আছে, এক দিলে এটা কাজ করবে এবং যদি আমি দুই তিন চার যেটাই দেন সেই ক্ষেত্রে এলস, আচ্ছা কোডটা মতো মডিফাই করলাম না, সিম্পলি বোঝার জন্য কাজটা করে দিছি যে কাজটা কি হচ্ছে। তো আমি যদি কোডটাকে আরেকবার রিভিউ করি, একটু কোডটাকে যদি রিভিউ করি, সেটা হচ্ছে দেখো একটা ক্লাস, একটা ক্লাসের অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে কি যে আমার অবজেক্টের, অবজেক্টে কিছু কী থাকে, যে অবজেক্টে থাকে সে স্টেটস অ্যান্ড বিহেভিয়ার, যেটা যেটা হচ্ছে কি স্টেটস হতে পারে কি, যেমন আমার কোনো একটা কাস্টমারের কথা যে চিন্তা করে কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকতে পারে, সেটা হচ্ছে তার স্টেটস, এবং তার বিহেভিয়ার হতে পারে সে টাকা ডিপোজিট করতে পারে, আবার সেখান থেকে উইথড্র করতে পারে, এমন অথবা হতে পারে তাদের ডিটেলসগুলো নিতে পারে, তো এরকম অনেক কিছু এখানে থাকতে পারে। তার মানে হচ্ছে যে একটা ক্লাসে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলো হচ্ছে তার একটা কি অবজেক্টিভ হচ্ছে কি আমাদের স্টেটস, এবং সেই ক্লাসের যে মেথডগুলো থাকে সেটা হচ্ছে কি ওই অবজেক্টের বিহেভিয়ার। আর ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে কি এই যে আমাদের যে অবজেক্ট আছে সেই অবজেক্টসের, অবজেক্টসে কি করে, অবজেক্টসে এই যে স্টেটস এন্ড বিহেভিয়ারগুলোকে হোল্ড করে। তার মানে হচ্ছে কি যে একটা ক্লাস হচ্ছে কি এই একটা এক কোনো একটা অবজেক্টের যে বিহেভিয়ার বা স্টেটস থাকে সেটা একটা ব্লু প্রিন্ট হতে পারে বা একটা স্ট্রাকচার হতে পারে, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের এখানে অবজেক্টে গেছে, অবজেক্ট হচ্ছে একটা কাস্টমার, তাই না? আর হচ্ছে কি ক্লাসটা কি হচ্ছে এখানে, তাহলে ক্লাসটা হচ্ছে কি কাস্টমার যে ডিটেলসগুলো থাকবে তাদের স্টেটস এন্ড বিহেভিয়ার, এটাই হচ্ছে যেখানে থাকবে, যে হোল্ড করবে হচ্ছে কি আমার ক্লাস, এর মধ্যে এই যে কাস্টমার সমস্ত কিছু থাকবে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন দেখো আমরা যেটা করছি এখানে গেট ডিটেলসের মধ্যে, আমরা যেটা করছি এখানে যে আমরা অন যে আমার ক্লাসটা আছে এখানে আমরা কি করলাম যে আমাদের কিছু ভেরিয়েবল আছে নেম, ইমেল, ফোন এবং ব্যালেন্স, এটা হচ্ছে কি আমাদের স্টেটস কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে, এবং কিছু আমাদের মেথড আছে যেগুলো হচ্ছে কি আমাদের কোনো একটা কাস্টমারের ক্ষেত্রে বিহেভিয়ার হতে পারে। তো এইভাবে তারপর বিষয়গুলো হলো। দেন হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে কি যে কোনো একটা আমরা যদি, কনস্ট্রাক্টর হচ্ছে কি একটা ক্লাসকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে, একটা ক্লাসকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা বলতে পারি। যে কনস্ট্রাক্টর যেটা হয় যে আমরা কনস্ট্রাক্টরগুলোকে আমরা বিভিন্নভাবে ডিফাইন করি। কনস্ট্রাক্টর সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে কি নন প্যারামিটারাইজ, নন প্যারামিটারাইজ বা ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা সেটা কোনো প্যারামিটার থাকে না, আর একটা হচ্ছে কি প্যারামিটারাইজ যেগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তৈরি করি। যেটা আমি বললাম যে ভিআইপি এবং সিম্পল কাস্টমারের ক্ষেত্রে, যেটা আমি এক্সাম্পল এখানে দিলাম, আমরা যেটা করছি যে ভিআইপি কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই আমরা তাদের নেম, ফোন নাম্বারের সাথে সাথে আমরা কি করছি এখানে তাদের ব্যালেন্সটাও, সরি তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটাও নিচ্ছি, আর সিম্পল যে কাস্টমার তাদের শুধু নেম এবং তাদের ফোন নাম্বারটা রেখে দিচ্ছি এই, এবং সেই হিসেবে কিন্তু তাদের কিন্তু ভিআইপি এবং হচ্ছে নর্মাল হিসেবে তাদের কিন্তু ব্যালেন্সটাও কিন্তু চেঞ্জ হয়েছে, তাদের যে বোনাসটা আমরা দিচ্ছি সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ, তাই না? তো এইভাবে কিন্তু ইন্টারনাল ভাবে অনেক কিছু হয় যেটা আমরা আসলে বাইরে বুঝতে পারি না। তো বাস্তবিক ক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এইভাবেই কাজে লাগাই আর কি। তারপর যেটা হলো যে আমরা টু যে ক্লাসটা করছি এখানে, যেটা করছি যে আমরা এখানে প্রথমে আমরা চাচ্ছি যে সে কি সিম্পল কাস্টমার নাকি ভিআইপি, সেই হিসেবেই আমরা কি করছি তাদের সিলেক্ট করার পর তাদেরকে সেই হিসেবে আমরা ক্যাটাগরাইজ করে তাদের ডাটাগুলোকে আমরা নিচে নেওয়ার পর হচ্ছে আমরা সেই কাস্টমার, আমরা যে কনস্ট্রাক্টটা ইউজ করছি সিম্পলের জন্য, আমরা হচ্ছে আমরা যে কনস্ট্রাক্টটা ছিল সেখানে শুধুমাত্র দরকার আছে তার নেম এবং ফোন, সেটাই আমরা দিচ্ছি এখানে। এবং যদি আমরা যদি সে ভিআইপি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে হয় কি নেম, ইমেল এবং ফোন, তিনটা দিতে হয়, সেক্ষেত্রে সেটাই দিছি। এবং তার ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতেছি যে তার ডাটাগুলো এখন কীভাবে আছে, এজন্য গেট ডিটেলস ভিআইপি ক্ষেত্রে ভি,
এবং সিম্পলের ক্ষেত্রে সিম এস আমরা যে গেট ডিটেলস এস সিম্পল তাদের ডাটাগুলো কিন্তু এখান থেকে নিচ্ছি। তো এইভাবে মূলত আমাদের কিন্তু কাজগুলো করতেছে। তো কোডটা যদি আমরা একটু রান করে দেখি কীভাবে অবস্থায় আছে, কাজ করছে কিনা ঠিকভাবে। আচ্ছা এটা কাজ করতেছে, সিম্পল ভিআইপি সিলেক্ট কাস্টমার টাইপ, ধরো আমরা প্রথমে সিম্পল নিলাম, পরবর্তীতে আমি ভিআইপি দেখবো, তারপর এন্টার নেম, তাই না? ধরো আমি নাম দিলাম আমার সদীপ। আচ্ছা আমি এখানে নিউ লাইন দিয়ে ফেলছি, আচ্ছা পরে ঠিক করে সমস্যা, সরি এখানে কি হলো, ফোন নাম্বারটা দেওয়া হয়নি, তার আগে নিয়ে নিল কেন? আচ্ছা কিছু সমস্যা মেবি আছে, আমরা চেক করে বুঝতে পারবো কি সমস্যা এখানে। আচ্ছা প্রথমে যেটা করছি আমরা এখানে যেটা হয়েছে এন্টার নেম নেওয়ার পর আমরা ইনপুট নিচ্ছে, তারপর এন্টার ফোন নাম্বার। আছে এন্টার নেম ও ফোন নাম্বার দুটোই কিন্তু একসাথে দিয়ে ফেলছিল, এখানে এই সমস্যাটা হওয়ার কারণটা কি? আচ্ছা চয়েস দাম এন্টার নেম, এখানে যে জিনিসটা আমরা খেয়াল করি নেম ও ফোন দুটো একসাথে প্রিন্ট করছে কেন, এটা হওয়ার কথা না। এন্টার নেম তারপর একটা আমাদের ইনপুট নিচ্ছে, তারপর এন্টার ফোন নাম্বার, কোন ইনপুট কোনো সমস্যা কি? নেক্সট লাইন না। আচ্ছা আমরা এখানে যেটা করি আমরা এখানে লাইনটা না দেখি, কারণ এখানে একটা সমস্যা ফেস করতেছি আমরা, নেক্সট লাইন দরকার, আমরা ওই লাইনে আমরা প্রিন্টটা করব, স্ক্যান করতেছি। আচ্ছা ওকে একইভাবে এখানেও তাহলে একটা সমস্যা করতেছে। আচ্ছা ওকে আমরা কোডটা আবার রান করি, তো ক্যাটাগরি দিলাম ধরো ওয়ান, কি ব্যাপার এটা, তো এরকম আর কথা না, সমস্যা হচ্ছে কোথায় একটু চেক করতে হবে আমাকে। আচ্ছা আমি সমস্যাটা খুঁজে পাইছি, আসলে আমি বিষয়টা খেয়াল করিনি, সেটা হচ্ছে দেখো এখানে একটা সমস্যা, এই প্রথম প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করে, আসলে আমি এটা আমি খেয়াল করিনি, আর এটা একটু তোমাদের জন্য একটু হয়তো কঠিন হয়ে যাচ্ছে। দেখো সেটা হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ করি, যখন ইনপুট, তোমার তো ইন্টিজার সম্পর্কে ধারণা আছে, সেটা হচ্ছে যে যখন আমরা ইন্টিজার ভ্যালু একটা স্ক্যান করি, তখন কিন্তু আমরা যখন ইন্টার চাপ দিই, ইন্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নিউ লাইন চলে আসে, কিন্তু ইন্টিজার ভ্যালু যেখানে আমরা স্টোর করি, ইন্টিজার টাইপের যে ভেরিয়েবল, সেটা শুধুমাত্র কিন্তু ভ্যালুটাকে নেয়, সেই নিউ লাইনটাকে কিন্তু নেয় না, যার জন্য সমস্যাটা হচ্ছে কি, এই নিউ লাইনটা কি হয় পরবর্তী যে আমি স্ক্যানটা করি এখানে স্ট্রিং এখানে যখন স্ক্যান করি, অটোমেটিক এই নিউ লাইনটা এখানে চলে আসে, যার জন্য পরবর্তী এই স্ক্যানটা আমাদেরকে আর দেখাচ্ছে না, এটাকে স্কিপ করে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য যেটা আমরা করতে পারি, যে আমরা যদি এরকম কখনো সমস্যা দেখো তোমরা ফেস করতেছো, তাহলে যেটা করতে পারো, যে তোমরা যে ইন্টিজার ভ্যালুটাকে নিছি না, আমরা এখানে ইন্টিজার ভ্যালুটাকে আমরা আসলে সরাসরি ইন্টিজারটাকে স্ক্যান করব না, আমরা স্ট্রিং স্ক্যান করব, মান স্ক্যান করব, এবং ওই স্ট্রিং ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। কিভাবে করতে পারি দেখো, আমরা এখানে কি করছি, নেক্সট ইন্টিজার না, তো আমরা এটা যদি করতে, ধরো আমরা এটাই করব, কিভাবে করব দেখো, সেটা হচ্ছে যে আমরা একটা, আমরা স্ক্যান ভ্যালুটাকে আমরা কি করব ইন্টিজারে কনভার্ট, মানে আমরা নেব হচ্ছে স্ট্রিং, সেটাকে আমরা কনভার্ট করব ইন্টিজারে কনভার্ট করে তারপর এখানে দেবো। সেটা যেভাবে করতে পারি দেখো, ইন্টিজার ডট পার্স ইন্টিজার একটা, দেখো ডট পার্স ইন্টিজার, সরি সরি এটা আসেনি, ইন্টিজার ডট পার্স পার্স ইন্টিজারের ক্ষেত্রে এখানে যেটা করবো আমরা, এখানে এখন নেবো আমরা স্ট্রিং, এখানে এখানে যে ভ্যালুটা থাকবে, এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে কিন্তু সে আমাদের ইন্টিজার কনভার্ট করে চয়েসের মধ্যে রেখে দেবে। তো আমি যেটা বললাম যে আমরা এখানে অ্যাকচুয়ালি একটা আমরা স্ট্রিং ইনপুট নেব, দেন ওটাকে সে কনভার্ট করে দেবে, ইনপুট ডট যেটা হচ্ছে নেক্সট, কী করি নেক্সট লাইন লেখে, তাই না? নেক্সট লাইন, এতো কাজ আমাদের কিন্তু হয়ে গেছে। এখন যেটা আমরা স্ট্রিং একাই ভ্যালুটা নিয়েছি, কিন্তু সেটাকে কনভার্ট করে রাখতেছি কি, সে আমরা ইন্টিজার হিসেবে চয়েসের মধ্যে, এখনও সমস্যাটা করবে না আশা করি। তো যদি তোমাদের পরীক্ষায় খাতায় লিখতে হয়, তাহলে তো অবশ্যই এটা লেখার দরকার নেই, এইভাবে সরাসরি তুমি ইন্টিজারই স্ক্যান করবা, কিন্তু যদি তোমরা ল্যাবে কোড করো, তাহলে তো অবশ্যই এটা করতে হবে, কারণ তাতে তো কাজ করতে পারবে না। তো আমরা যদি এখন কোডটাকে রান করি, তাহলে বুঝতে পারবো সমস্যাটা, এখন সমস্যাটা থাকবে না আশা করি। দেখো এখন চলে সিম্পল ভিআইপি সিলেক্ট ইউর ক্যাটাগরি, এখন যদি আমার প্রথম দিয়ে ওয়ান, এখন চলে এসেছে নাম, ধরো আমি আমার নামটা দিচ্ছি, ধরো একটা ইমেল অ্যাড্রেস ধরো দিয়ে দিলাম সজীব অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, ওকে চলে আসছে। সিম্পল ইউজার ক্ষেত্রে আমি কি রাখি শুধু, আচ্ছা সরি সরি ফোনের জায়গায় আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আচ্ছা ব্যাপার না, সেই সেটাই দেখাচ্ছে এখানে। তারপর হচ্ছে যদি আমরা যদি এখন দেখি ভিআইপির ক্ষেত্রে ধরো দুই নাম্বার দিলাম, তাহলে এই ক্ষেত্রে কী হবে, আমাদের নাম দিতে হবে, ধরো নাম দিলাম এটা, আর ধরো ফোন নাম্বার দিলাম, এইরকম কিছু একটা দিয়ে দিলাম, ওকে দেন ইমেল অ্যাড্রেস ধরো দিলাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ
gmail.com ওকে দেন দেখো এই ক্ষেত্রে কিন্তু নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং তার ব্যালেন্সটা দেখাচ্ছে ওকে তো এটাই ছিল হচ্ছে কোড আর যদি তারপর কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ